জ্যোতিষীয় পৃষ্ঠভূমিরু আজি আমি আলোচনা করুছে যে পরপুরুষ প্রতি আসক্ত থিবা নারী বা গোটি পুরুষটিয়ে পরস্ত্রী প্রতি আসক্ত থিবা পুরুষটিয়ে যদি সে চরিত্রহীন হয়ে যাচ্ছন্তি বা চরিত্রহীন হয়ে যাচ্ছন্তি তাহলে এহা পছরে কোন রহিছি গ্রহ জগতর ভূমিকা এবং কোন রহিছি এর নিরাকরণ। দর্শক বন্ধু, মোর ভিডিও ভালো লাগিলে নিশ্চিত ভাবে মোর ভিডিওকে আপনার সবসক্রাইব টিকে করবে। যদি আমার জন্ম জাতকরে পঞ্চমরে রাহু থা, যেকোন জন্ম জাতককে আমি দেখিবা, লগ্ন যাহা হইতাও না কাহিঁকি লগ্ন স্থানরু যদি পঞ্চম ভাবরে রাহু রইছন্তি, বিশেষ ভাবরে পুরুষ লোকর, তাহলে এপরি ক্ষেত্রে এই পুরুষটি চরিত্রহীন হবার সম্ভাবনা বড়ি যাইথায়। অষ্টম ভাবরে যদি শুক্র অবস্থাপিত হইছন্তি তাহলে পুরুষ হোক বা মহিলা হোক এমানঙ্কর চরিত্র ভ্রষ্ট হবার সম্ভাবনা থায়। চতুর্থ সপ্তম এবং দশম ভাবরে যদি বৃহস্পতি অবস্থান করুছন্তি জন্মকুণ্ডলীরে তাহলে মধ্যে এক প্রকার যোগ সৃষ্টি করে। চতুর্থ ভাবরে যদি শুক্র রহুছন্তি তাহলে মধ্যে আপনকর চরিত্র ভ্রষ্ট হবার সম্ভাবনা থায়। শুক্র এবং রাহু যদি মিলিত ভাবরে যেকোনসি ভাবরে রুহন্তু না কাহিঁকি এহা মধ্যে চরিত্রকু নষ্ট করে দেবার সম্ভাবনা বড়ি যাইথায়। তেবে পতি হোক কিংবা পত্নীটিয়ে হোক পরস্পরর মানসিকতাকু বুঝি পরস্পরর ভাবাবেগকু ভালোভাবে বুঝি নিজের ব্যবহারের পরিবর্তন আনি যদি নিজের চরিত্রকে সুধারি নিয়ে পারিবে এবং গোটে পরপুরুষ প্রতি আসক্ত থিবা নারী তার স্বামী যদি সে নারীটি বিষয়ে চিন্তা করে তাহলে তাঙ্ক ভিতরে কোন রহিছি দুর্বলতা বা তাঙ্ক ভিতরে কোন রহিছি অভাব অসুবিধা যাহাফলরে কি তাঙ্কর পত্নী পরপুরুষ প্রতি আসক্ত হউচন্তি। ঠিক সেইপরি গোটিয়ে নারীটিয়ে মধ্যে চিন্তা করিবা দরকার যদি তাঙ্কর স্বামী অন্য পুরুষ প্রতি আসক্ত হউচন্তি তাহলে কোন রহিছি সেই স্ত্রীটির দোষ দুর্বলতা বা কোন রহিছি তাঙ্ক ভিতরে অভাব অসুবিধা। তেণু পরস্পর প্রতি বিশ্বাস ভাজন হই পরস্পরর মানসিকতা প্রতি দৃষ্টি দেই যদি আমি চালিবা তাহলে অনেক পরিমাণে এ সমস্যাকে আমি নিজে হি সমাধান করি দেই পারিবা। তবে দর্শক বন্ধু, মু আপনমানকু অনুরোধ করিবাকু চাহিবি যে পিলাঙ্ক আগরে ছোট ছোট পিলাঙ্ক আগরে আপন মানে পতি পত্নী এ প্রকারর যে আলোচনা বা কলি ঝগড়া এসব ছোট পিলাঙ্ক আগরে এইসব কলি ঝগড়া করন্তু নাহি। তবে এ প্রকার যদি আপন পিলা ছুয়াঙ্ক আগরে নিজের দোষ দুর্বলতাকু গপন্তি তাহলে এহা আগামী পিঢ়িকু আসুথিবা আমার বংশধর নিশ্চিত ভাবে খারাপ প্রভাব দ্বারা প্রভাবিত হেবে এবং সেমানে মধ্যে দুশ্চরিত্র হইযিবে এই সম্ভাবনা মধ্যে রয়ে। তেবে দর্শক বন্ধু মনে রাখন্তু এই মুহেরে আমার বিষ অছি, এই মুহেরে আমার অমৃত অছি। তেণু আমি কি প্রকারর উপলব্ধ করিবা, কেউ প্রকারর কথা আমি অন্য আগে উপস্থাপন করিবা, বিষতুল্য কথা উপস্থাপন করিবা না অমৃততুল্য কথাকে উপস্থাপন করিবা, এয়া হচ্ছে আমার নিজস্ব চিন্তাধারা বা বিচারধারা উপরে নির্ভর করে। দর্শক বন্ধু, আপন যদি আপনার স্বামী যদি পরস্ত্রী প্রতি আসক্ত অছন্তি, আপন যদি দুর্ব্যবসন আপনার স্বামী যদি দুর্ব্যবসনের পড়িছন্তি বা আপনার পত্নী যদি পরপুরুষ প্রতি আসক্ত অছন্তি সে যদি দুর্ব্যবসনের পড়িছন্তি
তাহলে এই প্রকার অবস্থার আমি কেমিতি মুক্তি পাইবা? অতি সহজ সরল প্রাকৃতিক এবং ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে বিলুপ্ত হয়ে যাওয়া বসি অত্যন্ত উপাদেয় এবং দুর্লভ তথ্য যা মু আজ আপনার উপস্থাপন করা যাচ্ছি। দর্শক বন্ধু, আজির এই যে ভিডিও কোনসি ব্যক্তি বিশেষ মানক পাই, কোনসি ব্যক্তি বিশেষ পাই, কোনসি গোষ্ঠী সম্প্রদায় বা কোনসি লোক পাই এহা আক্ষেপ কলা ভলি বা কাহক বিদ্রুপ কলা ভলি এহা ভিডিও নুহে। সে মৃত হুয়ন্তু কি জীবিত হুয়ন্তু, এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে জ্যোতিষ পৃষ্ঠভূমিরু আমি আলোচনা করুছে যে আমার জন্ম জাতকরে গ্রহ মানকর অবস্থিতি দ্বারা কেমিতি আমার চরিত্র ভ্রষ্ট হুয়ে, যদি চরিত্র ভ্রষ্ট হচ্ছে তাহলে কোন রয়েছে এর সরল সমাধান। দর্শক বন্ধু আসুন আমি আর সময় দেরি না করি মুখ্য কথাবস্তু উপরক আসবা। উপায় খুঁজিবা, উপায় হচ্ছে যে ভিতরু আমাকে সুখ সমৃদ্ধি বা সুখ শান্তি বৃহস্পতি গ্রহ প্রদান করে থাকে, বাহারে চাকচক্য বাহ্য আড়ম্বর এইসব রূপ যে আকর্ষণ এইসব জিনিস আমাকে শুক্র উপলব্ধ করাই থাকে, তাহলে বৃহস্পতি এবং শুক্র এই দুইটি গ্রহ আমার জন্ম জাতকরে অনুকূল অবস্থাকে আনবা নিহাতি জরুরি। তবে যদি আপনার পত্নী চরিত্র বা স্বভাব খারাপ অছি, বা যদি আপনার পতির চরিত্র বা স্বভাব খারাপ অছি, তাহলে পরিক্ষেত্রে আপনার মু দুইটি উপায় কহিবি। আপন এই দুইটি উপায় কু পালন করিবে। প্রথম উপায়টি হচ্ছে শুক্রবার দিন আপন মিঠা রুটি বা চপাতি বলি কেই কেই কইতান্তি, আপনকর মালপোয়া বলি কইতান্তি, এই মিঠা রুটি পটে আপন শুক্রবার দিন গোমাতাকু খাইবাকু দিয়ন্তু এবং নিজর যাহা দুঃখ সমস্যা রয়েছে এ সম্পর্কে আপন লক্ষ্মী নারায়ণকু মন ভিতরে প্রার্থনা করন্তু। এহাকু ক্রমাগত ভাবে আপন 21 দিন এই উপায়কু পালন করন্তু। এথি সহিত 7 দিন আপনকু আউ গোটে পালন উপায় পালন করিবাকু হব, গুরুবার ঠারু অটারে তৈরি গোটে রুটি উপরে টিকে চণা গুড় টিকে রাখি এহাকু আপন ক্রমাগত ভাবে গুরু শুক্র শনি রবি সোম এইভাবে আপন ক্রমাগত ভাবে 7 দিন এই রুটি উপরে যে চণা গুড় রাখি আপন গরুকু খাইবাকু দিয়ন্তু, গাই হুয়ন্তু বাছুরি হুয়ন্তু বলদ হুয়ন্তু ষণ্ড হুয়ন্তু খাইবাকু দিয়ন্তু। তাহলে আমি দুইটা কথা জানিলে, প্রথম উপায়টি জানিলে যে আমি 21 দিন পর্যন্ত মিঠা রুটি শুক্রবার ঠারু গরুকু খুয়াইবা, এগুলো শুক্রবারর কথা 21 দিন খুয়াইবা, আর গুরুবার ঠারু আমি লগাতার ভাবে বা ক্রমাগত ভাবে 7 দিন গরুকু গোটিয়ে পট রুটি চণা গুড় টিকে খুয়াইবা, এবং গোমাতাকু আপন খুয়াই দেইকিরি গরুকু আপন খুয়াই দেইকিরি আপন লক্ষ্মীনারায়ণ মনর কথা জনান্তু। ভালো হব যদি সিংহ নথিবা ছোট ছোট বাছুরি বলদ গাই যাহা বি আপন কুহন্তু, সিংহ উঠি নথিবা ছোট ছোট গাই বলদঙ্কু যদি আপন খুয়ান্তি তাহলে এহা বহুত উপকার আনিবে। আও হ্যাঁ, যদি মোর মা মানে ভৌণী মানে যদি আপনকর স্বামী বিপথগামী হচ্ছেন, প্রত্যেক দিন সকাল
ଆପଣ ଆପଣଙ୍କର ସ୍ୱାମୀଙ୍କର ଟିକେ ପଦସେବା କରନ୍ତୁ। ପଦସେବା ଅର୍ଥାତ୍ ଆପଣ ଦେଖିଥିବେ କ୍ଷୀର ସମୁଦ୍ରରେ ଭଗବାନ ବିଷ୍ଣୁ ଶୟନ କରିଛନ୍ତି, ମା ଲକ୍ଷ୍ମୀ ତାଙ୍କର ପାଦକୁ ପାଦସେବା କରୁଛନ୍ତି, ଠିକ୍ ସେମିତି। ତେବେ ଆପଣ ମୋର ମା ମାନେ ଭଉଣୀ ମାନେ ଆପଣ ମାନେ ଯେଉଁ ସିନ୍ଦୁରର ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି ସେ ସିନ୍ଦୁର ଆଉ କାହାକୁ ସେୟାର କରିବାକୁ ଦିଅନ୍ତୁ ନାହିଁ। ବେଡ୍ରୁମ୍ରେ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ଦିନ, ପୁରୁଷ ହୁଅନ୍ତୁ ବା ମହିଳା ହୁଅନ୍ତୁ, ବେଡ୍ରୁମ୍ରେ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଗୋଟିଏ କର୍ପୂର ଗୋଟିଏ ଲବଙ୍ଗ ଜାଳି ଦିଅନ୍ତୁ। ଏହାର ସକାରାତ୍ମକ ବାତାବରଣ ଆପଣଙ୍କର ବେଡ୍ରୁମ୍ରେ ରହିବ। ଯଦି ହେଉଛି ଆପଣ ଗୋଟିଏ ଗିନାରେ ଗୋଟିଏ କର୍ପୂର ଗୋଟିଏ ଲବଙ୍ଗ ଏବଂ ସାମାନ୍ୟ ଟିକେ ହଳଦୀ ଦେଇ ଆପଣ ଏହିକୁ ପ୍ରଜ୍ୱଳିତ କରନ୍ତୁ କ୍ରମାଗତ ଭାବରେ। ଏହି ଉପାୟକୁ ଆପଣ କରିଚାଲନ୍ତୁ ଏକ ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ। ତେବେ ଶନି ରାହୁ କେତୁ ସମ୍ବନ୍ଧିତ ବସ୍ତୁ ଗୁଡ଼ିକ ଆପଣ ଘରେ ବେଡ୍ରୁମ୍ରେ ରଖନ୍ତୁ ନାହିଁ। ଯେମିତିକି ଆପଣଙ୍କର ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଚପଲ, କଳଙ୍କି ଲଗା, ଲୁହା ଧାରୁଆ ଅସ୍ତ୍ର, ଆପଣଙ୍କର ଟାୟାର, ପାଚେଲା କଦଳୀ, ଛୁରୀ, ଆପଣଙ୍କର ଛୁଞ୍ଚି, କୌଣସି ପ୍ରକାରର ଧାରୁଆ ଅସ୍ତ୍ର ଆପଣ ରଖନ୍ତୁ ନାହିଁ। ଆଉ ଡବଲ୍ ବେଡ୍ ପଲଙ୍କ ଯଦି ଆପଣ ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି ଗୋଟିଏ ବେଡ଼ସିଟ୍ ତା ଦେହରେ ଆପଣ ପକାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ମୋର ଭିଡ଼ିଓ ବିସ୍ତୃତ ହୋଇଯାଉଥିବା ଯୋଗୁଁ ଆଜିର ଉପସ୍ଥାପନାଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣଙ୍କର ସୁଚିନ୍ତିତ ମତାମତ ମୋତେ ଜଣାଇବେ। ଆଉ ଯଦି ଏହି ସମ୍ପର୍କରେ ଆଉ ଅଧିକ ଭିଡ଼ିଓ ଆପଣ ଚାହାନ୍ତି ଆପଣ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ଲେଖିଲେ ମୁଁ ପରବର୍ତ୍ତୀ ଅଧ୍ୟାୟରେ ଏହି ସମ୍ପର୍କରେ ଆଉ ପରବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓ ଆଣିଦେବି। ଆଜି ତ ସମୟ ହୋଇଯାଇଛି ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ପୁଣି ଆମେ ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଦେଖା ହେବା। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ବିଦାୟ ହେଉଛି। ଜ୍ୟୋତିର୍ବିଦ୍ୟ ସୁଧୀର, ଜୟ ଜଗନ୍ନାଥ।